আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2023 সালের আলিম পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করেছে। বন্ধুরা, এখানে লক্ষ্য করা বলা হয়েছে কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের আলিম পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বাম দিকে রয়েছে বিষয়ের নাম। বিষয়ের নাম হচ্ছে উচ্চতর গণিত, প্রথম পত্র বিষয় কোড হচ্ছে 228, 15 নম্বর হচ্ছে 100, তার মধ্যে 33 নম্বর হচ্ছে 75, বাকি 25 নম্বর হচ্ছে ব্যবহারিক। বন্ধুরা, বাম দিকে লক্ষ্য করা রয়েছে অধ্যায় এবং অধ্যায় শিরোনাম, ডানে রয়েছে বিষয়বস্তু। তোমরা দুইটির সাথে মিলিয়ে পড়ে নেবে 2023 সালের আলিম পরীক্ষার উচ্চতর গণিত প্রথম পত্র বিষয়ের জন্য। প্রথমত রয়েছে প্রথম অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে সরলরেখা। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমরা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি পিডিএফ ফাইলটির, তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখে নিবে বিস্তারিত, অথবা কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে নিবে। এরপর দেখো চতুর্থ অধ্যায় রয়েছে, নাম হচ্ছে বৃত্ত। এরপর রয়েছে সপ্তম অধ্যায়, অর্থাৎ নাম হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এরপর রয়েছে নবম অধ্যায়, অর্থাৎ নাম হচ্ছে অভ্যন্তরীকরণ। এরপর রয়েছে দশম অধ্যায়, অর্থাৎ নাম হচ্ছে যোগজীকরণ। বন্ধুরা, এই হলো তোমাদের 2023 সালের আলিম পরীক্ষার উচ্চতর গণিত প্রথম পত্র বিষয়ের জন্য সংক্ষিপ্ত সিলেবাস। আর তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে, যাতে করে তোমাদের বন্ধুরা জানতে পারে যে তাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করেছে। আর এখনো যদি আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব না রাখো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, সাথে করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে করে পরবর্তী অন্য কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।